ভাগ্যের কে নির্মম পরিহাস, অ্যাডক বিপিএল কার্ড হওয়া সত্ত্বেও ভাগ্যে জুটল না সরকারি ঘর। পূর্ব গন্ডাছড়া কাটারায় পাড়ার 14 পরিবার ত্রিপুরী সম্প্রদায়ের লোক, দীর্ঘ 2 বছরের পাড়া, নেই জল নেই রাস্তা। 14 পরিবারের ভাগ্যে জুটল না সৌভাগ্যের বিদ্যুৎ, জ্বালালেন চাম্পাতি ত্রিপুরা। লকডাউনের ফলে স্বামীর কাজকর্ম নেই, বিভিন্ন এনজিও ও সংস্থা সাহায্য করলেও কাতারায় অর্ধেক রাস্তার 14 পরিবারের কারো নজরে আসে নাই বলে জানান সম্পতি ত্রিপুরা। কাপুর আমি এখনো আছি আর কি, আমার জায়গা এখনো আছে, 1.5 বছর হয়েছে কাঠের পাপাড়া অর্ধেক রাস্তা আর কি মই দেখেন গন্ডাছড়া কইলে 6 জন আর কি। রেশন কার্ড কি? রেশন কার্ড এই তো। সরকারি কোনো ঘর পাইছো? না পাইছি না। কত বছর হয়েছে পারত যা আছো তোমরা? আমি তো এখন এত সময় এয়া 1.5 বছর হয়েছে। জামাই কি করে? জামাই তো কিছু করে না, এমনি কাজ করে খাই আর কি। তো এখন যে লকডাউন চলছে, লকডাউনের মধ্যে কোনো সমস্যা তোমরা কোনো কিছু সাহায্য করছে? না পাইছি না, চালও পাইছি না, আলু টালু ইয়ার তেল ডালও কিছু পাইছি না। যে কাজকর্ম যে করে রাখতে পারে না, বৃষ্টি টিষ্টি সমস্যা, ঘরে থেকে নামতে পারে না, লকডাউন দেখে আমরা এখন সাহায্য কিছু চাই। আলু মাইরু মুসা মাই আমলে ডাল থাকলো এই যে বর্তমান করোনা চলছে, লকডাউন চলছে, লকডাউনের মধ্যে তোমরা কী করে চলতেছো? কিছু পাইছি না আমরা, কিছু পাইছে না।